অনুপ্রেরণার গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই আসরে সাধারণত আমরা মনীষী এবং সাধুসন্তদের জীবনাদর্শকে পাথেয় করে আমাদের জীবন সংগ্রামকে সহজ সরল করে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি সঞ্চয় করে থাকি। তবে আজকের এই আসরে কোনো মহান ব্যক্তিত্বকে নিয়ে নয়, বরং বাস্তব জীবনের প্রেক্ষাপটে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করি। চিত্রবাণীর অফিসে বসে হঠাৎ লাইব্রেরি থেকে আগত একটি শব্দ আমাকে চমকে দিল, আর সেই শব্দকে নিয়েই আজকের এই গল্প। আসুন না শোনা যাক। অশোকদা, আমি যখন আজকে অফিসে যখন নাকি বসে আমার কেবিনে যখন কাজ করছিলাম, তখন আমি অফিস থেকে একটা আওয়াজ শুনতে পারলাম, যেন কোনো যেরকম ঠিক ছোটো বাচ্চার যেরকম ঘরে বসে পড়াশুনো করে, লেখাপড়া করে, ঠিক সেরকম একটা আওয়াজ পেলাম, যেন কেউ লেখাপড়া করছে। তো আমি একটু অবাক হলাম যে লাইব্রেরিতে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে গিয়ে একদম মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে লেখাপড়া করতে হবে বা পড়াশুনো করতে হবে বা বই পড়তে হবে, কিন্তু লাইব্রেরি থেকে এরকম জোরে জোরে কে আওয়াজ করে পড়ছে সেটা দেখে আমি একটু অবাক হলাম। আর আমি আমার কেবিন থেকে আমি বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে আমি এটা এখন যা দেখছি সেটা সত্যি আমাকে অবাক করেছে, যে আমাদের যে দিদি যিনি আমাদের এই অফিসটাকে পুরো পরিষ্কার রাখেন, সেই দিদিকে তুমি বসে বসে পড়াচ্ছ লাইব্রেরিতে। কবে থেকে আপনারা করছেন আর কেন করছেন যদি একটু আমাদেরকে বলেন? আপনি ঠিকই দেখেছেন এবং শুনেছেন, যেহেতু এই লকডাউনে লাইব্রেরিতে লোকজন একটু কম আসছে, আমরা একটু কাজ করে নিয়ে একটু সময় পাচ্ছি, তাই এই দিদিকে লেখাপড়া শিখে আনার জন্য উনি আমায় বলেছিলেন যে আমি একটু লেখাপড়া শিখতে চাই, তাই ওনাকে এই বইপত্র শর্টিং করার মাঝে মাঝেও ওনাকে একটু লেখাপড়া শেখাই, বিশেষ করে বাংলাটা, যাতে উনি বিভিন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আমাকে বলেছিল, আমি সময় পেলেই এই লকডাউনের সময় যেহেতু লাইব্রেরি একটু ফাঁকা, লোক আসে না, তাই একটু জোরে জোরে উচ্চারণ করে ওনাকে স্বরবর্ণ থেকে আরম্ভ করে শেখাতে বসেছি এই বিগত এক মাস হচ্ছে। আর উনি দেখলাম যে খুব সুন্দর আগ্রহ সহকারে ইচ্ছা আছে শেখার এবং তাই শিখছেন। স্বপ্নদি, তোমাকে আমি জিজ্ঞাসা করব যে লেখাপড়া শেখার তো আমরা যেটা জানি যে ছোটোবেলায় আমরা গিয়ে স্কুলে গিয়ে লেখাপড়া শিখি, তো এতটা বয়স আসার পরে এখন তোমার কেন মনে হলো যে তুমি আবার লেখাপড়া শুরু করবে, কেন সেটা তোমার মনে হলো? আমার মনে হলো যে আমি সত্যিই বেশি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার তো সংসারের বিষয়ে সব কিছু ছিল, মানে রান্না বান্না এগুলো সব সংসারের মধ্যে ছেলে মেয়েকে নিয়ে থাকতাম। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে যে আমার মেয়ে একটা ছিল, তার বিয়ে হয়েছে, একটা বছর হতে আসলো, কিন্তু কিছু জিনিস এমনই আছে যে পড়াশোনার জন্যে আমাকে খুব দুঃখিত কান্না ভাব করাতে, যে আমি কোনো জিনিস ব্যাংকে গেলে সই করতে পারতাম না। অশোকদাকে আমি বললাম যে অশোকদা, তুমি আমাকে একটা সাহায্য করবে? তো বলে হ্যাঁ সাহায্য করবো। কী সাহায্য? মানে আমার খুব ইচ্ছা আছে আমাকে পড়াশোনা শেখার না একটু, যাতে আমি চিঠিপত্র লিখতে পারি বা কোনো নামটা আমি সই করতে পারি, আমার ব্যাংকে যাওয়া, মানে আমার যত জিনিসই কোনো পড়া হলো ইচ্ছা করে, কিন্তু আমি পড়তে পারি না বলে আমি ওনাকে বললাম। কিন্তু সত্যিই আমার খুব ইচ্ছা আছে, আমি এই জন্য আমার সময় বার করে আমি এই লাইব্রেরিতে, আমি এই লকডাউনের মধ্যে যে আমাকে দাদা সাহায্য করছেন আর আমি পড়াশোনা করছি। তো যেটা আমরা জানি যে লেখাপড়ার কোনো বয়স হয় না, সেটাই আপনার মনেও হয়তো এসেছে আর সেই জন্যই হয়তো আপনি এটাকে উপলব্ধি করতে পেরেছেন। আমার খুব জানতে ইচ্ছে করছে যে অশোকদার কাছ থেকে আপনি কী কী শিখেছেন? আমি অশোকদার থেকে প্রথমে শিখলাম অ আ ক খ গ ঘ ম চ ছ। আবার শিখেছি কয় আকার কয় শি ময়কার মা কাকিমা, মানে আমি কিছু কিছু জিনিস এমনই আছে নিজের জীবনে যা করতে পারিনি, অসুবিধা আমাকে সাহায্য করে আমি পড়াশোনা করছি। তাহলে এখন কি তোমার যে অসুবিধাগুলো হচ্ছিলো মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে, যে তোমার অসুবিধাগুলো হচ্ছিলো যে একটু মেয়েকে একটু চিঠি লিখবো বা
মেয়েকে ধরো তুমি ফোনেও কিছু লিখতে পারছিলে না বা ফোনে নাম্বার টাম্বারগুলো তুমি বুঝতে পারছিলে না, তারপরে ব্যাংকের তুমি যেটা বললে সব থেকে দরকারি কাজ যে ব্যাংকের কাজগুলো সেগুলো করতে কি তোমার এখনো কি অসুবিধা হচ্ছে নাকি? আমি অল্প অল্প পারছি যে আমার নিজের নাম দন্ত স, গ দন্ত নয়কার না স্বপ্না, গ ময়কা তালুস গমেশ, আমি এই নামগুলো শিখেছি বলে দাদার কাছ দিয়ে অন্যজনের কাছে ফ্ল্যাট করে যখন আমি জমা দিই বা টাকা তুলবার জন্যে বা টাকা নেবার জন্যে তখন আমি এটা অনেকটা পেরেছি। আমার মনে ইচ্ছা আছে যে আরও কিছু সময় দিলে পরে আমি আরও ভালো মতন পড়াশোনা করতে পারবো। কেমন লাগছে তোমার মনে সবাই কি ভাববে বা কিছু? অনেক কিছু মনে আসে কিন্তু পড়াশোনার জন্যে আমার খুবই আগ্রহ লাগে যে আমি পড়াশোনা শিখবই শিখবো, মনে হয় যে আমি একটা নতুন জীবন পেলাম, যে পড়াশোনার কত মূল্য সে এখন আমি বুঝতে পারছি। অশোকদা আপনাকে জিজ্ঞাসা করবো এই যে আপনি যে কাজের ফাঁকে, হ্যাঁ আমরা ভাবি যে কাজের ফাঁকে একটু রেস্ট করব বা একটু একটু ঘুরে আসি বা কিছু একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি বা কিছু, কিন্তু আপনি আমার আপনার এই মানে রেস্টের সময়টাকেও বা একটু বিরতির সময়টাকেও আপনি এই একটা ভালো কাজে আপনি ব্যবহার করছেন, তো আমি জিজ্ঞেস করবো যে আপনার কীরকম ফিল হচ্ছে এটা? আসলে আমার তো খুব ভালোই লাগছে, অ্যাকচুয়ালি পড়াশোনার কোনো বয়স হয় না, তবুও ছোটোবেলা থেকে বাবা মা পড়াশোনায় করায়, কিন্তু এই দিদি ছোটোবেলায় হয়তো আর্থিক প্রবলেমের জন্য পড়াশোনা করতে পারেনি, তাই তিনি আমাকে বলেছিলেন যাতে আমি তাকে শেখাই। আমি ওনার খুব আগ্রহ দেখে আমি নিজেও খুব ভালো লাগে ওনাকে শেখাতে, যে এরকম একটা আগ্রহপূর্ণ মানুষ কিছু শিখতে চাচ্ছে জানতে চাচ্ছে এবং নিজের যে অসুবিধাগুলো বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম শিক্ষাগণক জায়গায় নিজেকে আরও যাতে সুপ্রতিষ্ঠিত করতে পারে এবং ভালো করে এই কাজগুলো করতে পারে তার জন্যই তার যে আগ্রহ আমাকে অফ টাইম মানে একটু কাজের ফাঁকে ফাঁকে ওনাকে শেখাতে আমার ভালোই লাগছে। আর উনি তাতে ধরেও ফেলছেন যেহেতু উনি প্রথমে কিছুটা শিখেছিলেন, আমার এই জন্য ওনাকে শেখাতে খুব ভালোও লাগে। অনুপ্রেরণার গল্পের আসরে আমরা আপনাদেরকে দেখলাম যা সত্যি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, যে আমরা শুনেছি এই কথাটা যে শিক্ষার কোনো বয়স নেই, আর সেটা আমরা আশা করব যে আপনারা আপনাদের এই যে সৎ উদ্দেশ্য সেটা যেন আরও বিস্তার লাভ করে, যাতে স্বপ্নাদির যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যেন এই অশোকদার মতন অনেকের মধ্যে দিয়ে এই স্বপ্না এরকম অনেক স্বপ্নাদি যেন তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে, সেই আশা নিয়ে সেই আমরা প্রার্থনা করি যে আপনারা যাতে এরকম অনেক ভালো কাজ আপনারা করতে পারেন, ঈশ্বর যেন আপনাদেরকে বিশেষভাবে এই ধরনের কাজ করার জন্য যেন সাহস এবং শক্তি দুই যেন যোগান দেয়। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য নমস্কার। বন্ধুরা, আজকের অনুপ্রেরণার গল্পের আসরে আমরা দেখলাম যে আমরা আমাদের ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা অবশ্যই পূরণ হয়, হতে পারে সেই চলার পথে বাধা আসবে, তবে এই বাধাগুলিকে এক একটি মাইলস্টোন করে যদি আমরা এগিয়ে যাই তবেই সফলতা আমাদের জীবনে আসবে।